সরকারকে চড়া মূল্য দিতে হবে। এদিকে 100 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি যুক্তফ্রন্টের। তফসিল পেছালে আপত্তি নেই, আওয়ামী লীগের বললেন ওবায়দুল কাদের। এদিকে সঙ্গীদের নিয়েই বিএনপি আন্দোলন চালিয়ে যেতে চায়। এবং সর্বশেষ জানাবো অবরোধ সমর্থনে ঢাকায় এলডিপির বিক্ষোভ মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে চড়া মূল্য দিতে হবে। জনগণকে প্রতিপক্ষ না বানিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন। তিনি বলেছেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে। নাসির উদ্দিন বলেন আওয়ামী বাকশালীরা দেশ ও জনগণের বিরুদ্ধে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ। 100 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি যুক্তফ্রন্টের। জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপির সঙ্গে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা 12 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট। এই জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে যুক্তফ্রন্ট। 100 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের। তিনি বলেন আমরা 2024 সালের নির্বাচনে জাতি ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে চাই। আশা করছি আগামী নির্বাচন অতীতের চেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তিনি বলেন আমরা আবেদন করছি সরকার সুন্দর অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করেছে তা যেন অব্যাহত রাখে আর সংলাপের দরজা যাতে বন্ধ না করে। তিনি আরও বলেন নির্বাচনে যাওয়ার জন্য 2014 সালে আমন্ত্রণ পেয়েছিলাম, চাপ থাকার পরেও আমরা সেই নির্বাচনে যাইনি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে আন্দোলন করেছি আর 2018 সালে আমন্ত্রণ ছিল 20 দল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য, কিন্তু আমরা 20 দল থেকে নির্বাচন করেছি। আর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ তাদের কাছে আমরা রাজনীতি শিখেছি, কারণ একা রাজনীতি শেখা যায় না। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন 2018 জাতীয় ঐক্যফ্রন্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু সেটা ভুলে আবার পথচলা শুরু করেছে। তফসিল পেছালে আপত্তি নেই, আওয়ামী লীগের বললেন ওবায়দুল কাদের। সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেছেন। তফসিল পেছানো নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে, এখানে সময়সীমা নির্ধারিত, এ সময়ের মধ্যে যে কোনো অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বা বিএনপিবিহীন নির্বাচন হলে একটি নিষেধাজ্ঞা আসবে শোনা যাচ্ছে, আপনার কাছে কি তথ্য, এমন কিছু আসবে মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা বর্তমানে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আছি, অন্য কিছু মাথায় আসে না, এই মুহূর্তে কারো চিন্তাভাবনা নেতিবাচক দেখছি না, এ ব্যাপারে আমাদের মাথা ব্যথা নেই, বাইরের কে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমরা ভাবি না। আমাদের দেশের নির্বাচন, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানের আলোকে আমাদের ইচ্ছায় নির্বাচন হবে, অন্য কারো নির্দেশ বা নিষেধাজ্ঞায় হবে না। তিনি বলেন যারা নির্বাচনে বাধা দেবে নিষেধাজ্ঞা তাদেরই দেব, আমাদের কেন, আমরা তো শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। 14 দলীয় জোটের আসন ভাগাভাগি ও জোটের সমীকরণ নিয়ে তিনি বলেন 14 দলের মধ্যে আমাদের বোঝাপড়াটা ভালো, এ নিয়ে সমস্যা হবে না। জাতীয় পার্টি সহ অন্যান্যদের সমীকরণটা বুঝতে 30 নভেম্বর অথবা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদের বলেন আমাদের মনোনয়ন প্রক্রিয়াটা গণতান্ত্রিক, সেটা হলে আমাদের জনমত জরিপ, সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়াও প্রধানমন্ত্রী নিজস্ব সেল আছে, এতে কার অবস্থান কি উঠে আসে সব মিলিয়ে যার নম্বর বেশি মনোনয়ন তাকেই বিবেচনা করে দেওয়া হবে। সঙ্গীদের নিয়েই বিএনপি আন্দোলন চালিয়ে যেতে চায়। যুগপথ আন্দোলনের সঙ্গীদের ধরে রেখে চলমান কর্মসূচি শক্তভাবে এগিয়ে নেওয়াই এখন বিএনপির লক্ষ্য। দলটির নেতারা বলছেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সামনে রেখে সরকার বিএনপিকে ভাঙা এবং তাদের আন্দোলনে যুক্ত করার কথা বলছে এবং হুঁশিয়ারি দিচ্ছে। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে সরকারের এমন তৎপরতায় অংশ হিসাবে গতরাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএসএ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বাসায় একটি বৈঠক হয়।
সেখানে সিদ্ধান্ত হয় বিএনপির সমালোচনা করে তারা যুক্তফ্রন্ট নামে নতুন জোট করে নির্বাচনে যোগদান ঘোষণা দেবেন। সৈয়দ ইব্রাহিম এই জোটের নেতৃত্বে থাকবেন। বৈঠক সূত্রে জানা গেছে, সৈয়দ ইব্রাহিমের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টি, মুসলিম লীগ, এনডিপি, জাকপা, গণ অধিকার পরিষদ বৈঠকে অংশ নেয়। তবে গণ অধিকার পরিষদ এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নয় বলে বৈঠকে জানিয়েছেন। জানতে চাইলে নুরুল হক বলেন, অবৈধ সরকার নির্বাচনকে বৈধতা দিতে আমরা নির্বাচনে যাব না। এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কিছু সুবিধা পেতে সরকারের কৃপায় এমপি হতে কেউ কেউ নির্বাচনে যেতে পারে। নুরুল হক দাবি করে, তার দল গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএনপির সঙ্গে 36টি রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে আছে। এর মধ্যে কয়েকটি দলকে নির্বাচনে নিতে সরকারি মহল থেকে নানা প্রলোভন দেওয়ার কথা কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। কিছুদিন থেকে কয়েকটি দলের শীর্ষ নেতার নিরাপত্তা সে আলোচনাকে উস্কে দিচ্ছে। এর মধ্যে 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নীরব রয়েছেন। তবে গত রাতে গণতন্ত্র মঞ্চের একজন নেতা জানান, মাহমুদুর রহমান মান্না কিছুদিন ধরে অসুস্থ। তাছাড়া তার ব্যাপারে সরকারের মনোভাব কঠোর, সে কারণে তিনি নিজেকে গুটিয়ে চলছেন। এমন পরিস্থিতিতে বিএনপি নীতি নির্ধারকদের দৃষ্টি সরকার বিরোধী আন্দোলন যুক্ত গুরুত্বপূর্ণ দলগুলোর দিকে, কারণ তারা খবর পাচ্ছেন সরকার বিএনপিতে ভাঙন ধরানোর পাশাপাশি যুগপথ আন্দোলনের শরিক সহ মাঠে সক্রিয় অপরাপর বিরোধী দলগুলোকে নির্বাচনে নিতে প্রতিনিয়ত নানা প্রলোভন ও চাপ সৃষ্টি করছে। 15 নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এই তৎপরতা শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যতই ঘনিয়ে আসছে ততই সরকারের বিভিন্ন মহল থেকে এই তৎপরতা বাড়ছে। এ বিষয়ে গত সোমবার কথা হয় বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত একটি দলের প্রধানের সাথে। পরিস্থিতি ধারণা দিতে গিয়ে ওই নেতা প্রথম আলোকে বলেন, সরকার মরিয়া হয়ে গেলে কিছু দলকে নির্বাচনে যাওয়ার জন্য সকাল বিকেল সন্ধ্যা রাত একের পর এক লোকজন আসছে, এতে মরিয়া মনোভাব আমি কখনো দেখিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলনের চলমান কর্মসূচিকে দুই পর্বে ভাগ করা হচ্ছে। কর্মসূচির প্রথম পর্ব হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 30 নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব হলো 7 জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। দুই পর্ব পরিস্থিতি বুঝে কর্মসূচি দেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া দুই দিনের অবরোধ শেষে মাঝখানে 1-2 দিনের বিরতি দিয়ে আগামী সপ্তাহটি হরতাল বা অবরোধের মধ্যে থাকতে চান। এখন পর্যন্ত বিএনপির আস্থা সরকার দলকে ভাঙতে পারবে না। গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলোকে এখন পর্যন্ত তাদের নির্বাচনী সহযোগী করতে পারেনি, বিশেষ করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বাম জোটকে সরকার নির্বাচনে নিতে পারেনি। তারা আশা করছে জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সব দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনে অংশ নেবে না। এদিকে 5টি দলের সমন্বয়ে গঠিত সমমনা ইসলামী দলসমূহ গতকাল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশগ্রহণ সুযোগ নেই। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, মুসলিম লীগ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এর মধ্যে মুসলিম লীগ ছাড়া বাকি 4টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কেউ যদি আতাত করে নিজের রাজনৈতিক অবস্থান বদলাতে পারে সেটা তাদের ব্যাপার। সরকার এসব লোক নিয়ে একতরফা নির্বাচন করবে করুক, অন্যের কাছে মাথা নত করে আর যাই হোক রাজনীতি হয় না, আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।